চট্টগ্রামে আনোয়ারায় অভিযান চালিয়ে এক লাখ ছেচল্লিশ হাজার ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে কালাবেবি কালাবিবিদিগির মোড় এলাকায় বাঁশখালী চট্টগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার দমদমিয়া নীলা ইউনিয়নের নুরুল হকের ছেলে মাহমুদুল হক সালে আহমদের ছেলে মোহাম্মদ ইব্রাহিম ও খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন বৃহস্পতিবার দুপুরে হালিশর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এই সময় পুলিশ সুপার বলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক রহমানের নেতৃত্বে থানা পুলিশের যৌথ অভিযানে এক লাখ তিন যুবক গ্রেফতার হয়েছেন অভিযান প্রসঙ্গে তিনি আর বলেন এর আগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় দুটি আরোহীদের থামার সংকেত দিলে মোটর রেখে দ্রুত পালানোর চেষ্টা করে তাৎক্ষণিক ধাওয়া করে তাদের গ্রেপ্তারের পর সাথে থাকা দুটি ব্যাকপ্যাকে প্যাকে চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল অতিরিক্ত পুলিশ সুপার রাজা রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ডেক্স নিউজ বাংলাধারা চট্টগ্রাম